রমজান মাস সামনে রেখে ডাল চিনি পেঁয়াজ সবজি মশলা সহ নিত্য পণ্যের বাজার চড়া বিক্রেতাদের নানা অজুহাত শপথ নেবেন না সংসদেও যাবেন না বিএনপি এমপিরা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করার প্রত্যয় খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে এমন বেকায়দায় নেই সরকার বিচার ব্যবস্থা স্বাধীন বলে দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেছেন মন্ত্রীরা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রমজান মাস আসতে এখনো 15 দিন বাকি থাকলেও এরই মধ্যে উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার কেজিতে 50 টাকার কমে কোনো সবজি মিলছে না ডাল চিনি ছোলা পেঁয়াজ থেকে শুরু করে রোজায় ব্যবহৃত বেশিরভাগ পণ্যের দামও চড়া বাড়তি টাকা গুনতে হচ্ছে গরুর মাংস ও মুরগির মাংস কিনতেও রোজায় নিত্যপণ্যের দাম বাড়ার রীতি নতুন না হলেও এবারকার দাম বাড়ানোর চিত্রটা কিছুটা ভিন্ন একেবারে আগ মুহূর্তে না বাড়িয়ে আগে থেকেই চড়া দাম নিতে শুরু করেছেন বিক্রেতারা কেজিতে 50 টাকা দিয়েও তেমন কোনো সবজি কিনতে পারছেন না ভোক্তারা 30-40 টাকা কোনো সবজি নেই কি দেখেন নাই যে 60-80-70-80 করলা 80 অনেক বেশি মালের দাম প্রত্যেকটা কেজিতে 20 টাকা বাড়ছে প্রতি কেজিতে আমি যেগুলি কিনেছি 60-এর উপরে গেছে চলে গেছে কেজি দাম মালের উপর নির্ভর করে দেয়া আছে মাল একটু কম আসলো তখন দামটা হঠাৎ একটু ব্যতিক্রম হইবই দেড়টাতে জায়গা 2 টাকা কিনতে হবে এইভাবে চলতে থাকলে তো রমজান মাসে আমাদের ক্ষমতা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে যৌক্তিক কারণ ছাড়াই বাড়ছে গরুর মাংস ও মুরগির দাম পবিত্র শবে বরাত ঘনিয়ে আসার সুযোগে ভোক্তাদের পকেট কাটতে দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা এটা 2 মাস আগে ছিল 150 টাকা এখন 170-175 টাকা চলতেছে আজকে 3 মাস বাড়তি রোজা সামনে আরো কম আসমানে বেশি আছে চড়া বাজারের গরম হাওয়া লেগেছে মুদি দোকানেও ভোজ্য তেলের দাম 2-1 টাকা কমলেও চিনি ও ছোলার দাম 2-3 টাকা করে বেড়েছে সবচেয়ে বেশি বেড়েছে ডালের দাম পেঁয়াজ রসুনের দরও বাড়তির দিকে মসুরি ডাল কেজিতে পড়াই 7 টাকা রোজার আগে বাজার দর নিয়ে হইচই কমাতে এবার আগেই বাড়ানো হয়েছে বেশিরভাগ পণ্যের দাম তাই রোজায় নতুন করে দাম না বাড়ানোর আশ্বাস বিক্রেতাদের জিয়াউল হক সবুজ বাংলা ভিশন ঢাকা বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সংসদে যাবেন না বলে আবারও জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা তাদের অভিযোগ রাজনৈতিক কারণে এখনও বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব হচ্ছে না হতাশ না হয়ে কার্যকর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন বিএনপি নেতারা খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমদ ও কবি আব্দুল হাই শিকদার সম্পাদিত এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন বিরোধী মত দমনে চলছে হামলা নির্যাতন অতীতের মতো এখনও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ আছে বলে জানান বিএনপির নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন জোরদারের কথা বলেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় তৃণমূল থেকে দল পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান বিএনপি নেতারা তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন সরকার এমন কোনো বেকায়দায় নেই যে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে একথা বলেন তিনি তথ্যমন্ত্রী বলেন কাউকে জোর করে প্যারোলে মুক্তি দেয়া যায় না এই ইস্যুতে বিএনপি অবান্তর কথা বলছে তিনি আবারও দাবি করেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হচ্ছে না এখানে শর্তের কিছুই নেই বিএনপির শপথ না নিলে সাধারণ মানুষকে অবজ্ঞা করা হবে বলেও মন্তব্য তার বৈশ্বিক মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের 4 ধাপ অবনতির তথ্যের সাথে দ্বিমত পোষণ করে তথ্যমন্ত্রী বলেন এটি কিসের ভিত্তিতে তা তার জানা নেই তথ্যমন্ত্রীর দাবি বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীন কায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে
প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। প্যারোলের বিষয়টি হচ্ছে সেটি একমাত্র যিনি বন্দি তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকার সেটি বিবেচনা করার সুযোগ থাকে, কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এই সমস্ত অবান্তর কথাগুলো বলছেন সেটি আমার বোধগম্য নয়। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমানে বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দেশে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে, সাজা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী একথা বলেন। বিচার ব্যবস্থায় সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে খালেদা জিয়ার মুক্তি বিলম্বিত হচ্ছে। বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না। এ সময় মন্ত্রী বলেন, খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছে, আপিল করলে তার সাজা আরো বেড়ে যায়। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেন। খালেদা জিয়াকে এতিমের টাকা চুরি করার জন্য নিম্ন আদালতে শাস্তি দেওয়া হয়েছে, সেই নিম্ন আদালতের শাস্তির বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্ট আপিল করেছিলেন, সেইখানে 5 বছর থেকে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। তাহলে এইখানে সরকারের কোন হস্তক্ষেপ দেখা গেল এটা আমি খুঁজে পাই না। আর আইনের শাসন দেশে আছে বলেই এই সব দুর্নীতিবাজদেরকে শাস্তি দেওয়া হয়। জননেত্রী শেখ হাসিনা যেদিন থেকে সরকার গঠন করেছেন সেদিন থেকে বিচার ব্যবস্থা স্বাধীন। ফেনীর শিক্ষার্থী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে শ্রমজীবী নারী মৈত্রী। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, ধর্ষণকারীদের শাস্তি না হওয়ায় দেশে নারী নির্যাতনের হার আগের চাইতে বেড়েছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তারা। বক্তারা বলেন, দেশে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করা না হলে মানুষের নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে না। এদিকে বাগেরহাটে বখাটের উত্তক্তের শিকার হয়ে আত্মহত্যা করা স্কুল শিক্ষার্থী মিমের হত্যাকারীদের শাস্তি দাবি করেছে বেশ কয়েকটি সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, বখাটের বিরুদ্ধে মামলা নিচ্ছে না পুলিশ, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বক্তারা। টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক আমিনের মাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা নির্যাতিতার বাবা প্রায় 20 বছর ধরে পাকিস্তানের করাচিতে গার্মেন্টস ব্যবসা করছেন। 5 মাস আগে গত বছরের নভেম্বরের 22 তারিখে তার স্ত্রী পাকিস্তানি নাগরিক মেয়েকে নিয়ে 6 মাসের ভিসায় স্বামীর বাড়ি বেড়াতে আসেন। গত 16 এপ্রিল মেয়েটিকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গোপালপুর থানায় মামলার পর তাকে উদ্ধারে নামে পুলিশ। বৃহস্পতিবার জামালপুরের সরিষা বাড়ির মহিষাকান্দি মোড়ের এক বাসা থেকে বন্দি অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ধর্ষক আলামিনের মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেফতারেও অভিযান চলছে বলে জানায় পুলিশ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এর চেয়ে দুঃখ এবং লজ্জার কথা আর কিছু নেই। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতক দালাল নির্মূল কমিটির পরিচিতি সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের পদায়ন করেছে, তিনি ধর্মভিত্তিক রাজনীতি চালু করে গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন, দেশে স্বাধীনতার পক্ষে লোক থাকা সত্ত্বেও স্বাধীনতা বিরোধীদের মন্ত্রিসভার সদস্য করেছেন জিয়াউর রহমান। অনুষ্ঠানে মন্ত্রী ঘাতক দালাল নির্মূল কমিটিকে স্বাধীনতার চেতনা বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি যারা নিজেরা বললো যে আমরা বঙ্গবন্ধুর বন্ধু ছিল, তাদেরকে বড় বড় পদে পদায়ন করলেন সেই বৈদেশিক দূতাবাস। হ্যাঁ, 2 নম্বর তিনি কি করলেন, যারা প্রত্যক্ষ স্বাধীনতার বিরোধ করেছিল তাদেরকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য করলেন। কে স্বাধীনতার পক্ষে লোক আসছিলেন? নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। অবশেষে মুক্তি পেলেন বিদ্যুতের মিথ্যা বিলের দায়ে জেল খাটা দিনমজুর আব্দুল মতিন। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দিচ্ছে ভুল বোঝাবুঝির অজুহাত।
বিষমুক্ত শুটকি তৈরি হচ্ছে কক্সবাজারে, দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও জানিয়েছেন ব্যবসায়ীরা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বিদ্যুৎ সংযোগ না পেয়েও ১৭ মাসের বকেয়া বিদ্যুৎ বিলের দায়ে জেলে নেওয়া কুমিল্লার মুরাদনগরের দিনমজুর আব্দুল মতিন অবশেষে মুক্তি পেলেন। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে জামিনের পর বৃহস্পতিবার রাতে কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান তিনি। মোট ৪,০০৭ টাকা বকেয়া বিলের দায়ে এক মামলায় গত মঙ্গলবার রাতে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশ মোচাগড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিনকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়। এ নিয়ে গত দুদিন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। দরিদ্র আব্দুল মতিনের জামিনের জন্য দাঁড়ান বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের জেলা প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সানাউল্লাহ। কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মতিনকে জামিন দিলে বৃহস্পতিবার রাতেই কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান তিনি। তদন্ত কমিটির প্রধান পল্লী বিদ্যুতের দেবিদ্বার জোনাল অফিসের ডিজিএম মৃণালকান্তি চৌধুরী জানান, আব্দুল মতিনের নামের মিটারটি সংযোগ দেওয়া হয়েছে প্রায় কোয়ার্টার কিলোমিটার দূরে শফিকুল ইসলামের বাড়িতে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের চান্দিনা অফিসের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, ভুল বুঝাবুঝির কারণেই এমনটি হয়েছে, তাই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগোড়া গ্রামের দিনমজুর আব্দুল মতিনের ঘরে কেরোসিন কুপি জ্বললেও তাকে ১৭ মাসের বিদ্যুতের বকেয়া বিলের জন্য কারাগারে পাঠানো হয়। বিষয়টি জানাজানি হলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি একের চান্দিনা অফিস দুই সদস্যের তদন্ত কমিটি করে। কমিটি সরেজমিনে ঘটনার সত্যতা পায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিষমুক্ত শুটকি তৈরি হচ্ছে সৈকত শহর কক্সবাজারে, দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। অবকাঠামো উন্নয়নে সরকারি সুযোগ সুবিধা পেলে আরও বেশি শুটকি রফতানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মোর্শেদুর রহমান খোকনের রিপোর্ট। নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যে শুটকি তৈরি হচ্ছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়। নাজিরার টেকে বাঁকখালীর মোহনা হয়ে সাগর ঘেঁষে অন্তত ৪-৫ কিলোমিটার জুড়ে শুটকির বিশাল এলাকা। প্রতিদিন শত শত টন বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হয় এখানে। আগে নিয়ম নীতি না মানলেও দেশ বিদেশে চাহিদা বাড়ায় এখন তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। মাছগুলো আমরা এখানে শুকাই চিটাং মনগদে ওই সাতটায় সালাম দিই, তারপর আর এখান থেকে শুকাই বাইয়ার আসলে বাইয়ারে সৌদি আর দুবাই এখানে বিক্রি করি। এখন মাছের দামও পাচ্ছে, মাছের মাছকেও ওরা শান্তি পাচ্ছে। শুটকির ব্যবসা সম্প্রসারণে সরকারের সুনজর চান ব্যবসায়ীরা। সারা বাংলাদেশে আমরা বিষমুক্ত মাছ শুকাই দিয়েছি, এখন আমাদের মাছ সারা বাংলাদেশে তো যাচ্ছে, বিদেশেও আমাদের মাছ রপ্তানি হচ্ছে, দুবাই সৌদিয়া এবং মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে আমাদের মাছ চলে যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে শুটকি উৎপাদনে সরকার সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। সময়ে সময়ে অভিযান চালাই, তাদেরকে উদ্বুদ্ধ করি যে না কোনো অবস্থাতেই এটা করা যাবে না। সেই জন্য আপনারা জানেন যে আধুনিক শুটকি তৈরির প্ল্যান্ট আছে, এটা আমরা বলি সোলার ট্রেন ড্রায়ার, এটা এখানে ইতিমধ্যে বেশ কয়েকটা স্থাপন করাও হয়েছে এবং যারা আরও আগ্রহী তাদেরকে সাবসিডাইজ রেটে ওটা সাপ্লাইও দেওয়া হচ্ছে। পৃষ্ঠপোষকতা পেলে শুটকি শিল্পে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। গাজীপুরে গুলিতে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে র‍্যাবের দুই সদস্য। এদিকে বগুড়ায় সুবিল খারপাড়ে দুই দল সন্ত্রাসী গুলি বিনিময়ের ঘটনায় একজন নিহত হয়েছে। গাজীপুরে গুলিতে এক যুবক নিহত হয়েছে, র‍্যাবের দাবি নিহত যুবক অস্ত্র ব্যবসায়ী। আহত হয়েছে র‍্যাবের দুই সদস্য। র‍্যাব জানায় গতরাত ২:৩০টার দিকে নগরীর শালনায় গোলাগুলির এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে র‍্যাবের দুই সদস্য উজ্জ্বল ও সানাউল্লাহ। এদিকে বগুড়া শহরের ধন্দর সাকর দক্ষিণ পশ্চিম পাশে সুবিল খালপাড়ে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে স্বর্গ নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে নিহত সন্ত্রাসী স্বর্গ শহরের খান্দার এলাকার পেশাদার খুনি লিয়াকতের ছেলে। ২০০৪ সালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে স্বর্গের বাবা লিয়াকত নিহত হয়। পুলিশ জানায় নিহত স্বর্গ খুনি চাঁদাবাজি সহ ৭ মামলার আসামি।
সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে চারজন। শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের রামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হানিফ মিয়া, সে নবীনগর বিট ঘরের দুর্বাইল গ্রামের মোর্শেদ আলীর ছেলে। পুলিশ জানায় সকালে বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবার পথে হানিফ ও তার মাকে বহনকারী সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় শিশু হানিফ। আহতদের চিকিৎসা চলছে স্থানীয় সদর জেলা হাসপাতালে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। অনাবাদি জমিতে সূর্যমুখী শস্য উৎপাদন করে সফলতা পেয়েছে উপকূলীয় জেলা বরগুনার কৃষকরা। বছরের শুরুতে চার মাস যে জমি অনাবাদি পড়ে থাকত, সেই জমিতে এখন বাম্পার ফলন হচ্ছে সূর্যমুখী শস্যের। কৃষকদের দাবি, কৃষি কর্মকর্তাদের কোনো রকম সাহায্য ছাড়াই এই শস্য উৎপাদনে সফলতা পেয়েছেন তারা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্ন রিপোর্ট। 2007 সালে সাইক্লোন সিডোরের আগে অনাবাদি জমিতে আবাদ করার আগ্রহ ছিল না দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার কৃষকদের, কিন্তু এখন জেলার চেহারাই পাল্টে গেছে কৃষকদের একান্ত আগ্রহে। একসময় বছরের শুরু থেকে চার মাস পর্যন্ত প্রায় 35% জমি অনাবাদি পড়ে থাকত, আর এখন সেই জমিতে বাম্পার ফলন হচ্ছে সূর্যমুখীর। সূর্যমুখী চাষ করছি, ইনশাল্লাহ আল্লাহ দিলে খুব ভালো হয়েছে। জমিটা চাষ করে সূর্যমুখী লাগাইছি, এখন খুব ভালো হয়েছে। কৃষি অধিদপ্তরের দাবি, তাদের সহযোগিতায় জেলায় চলতি বছর প্রায় 4,000 একর জমিতে চাষ হয়েছে সূর্যমুখী শস্যের, যা গতবারের তুলনায় 250 একর বেশি। 1200 বা 1400 ফার্ম ফ্যামিলি থেকে একজন উপসহকারী কৃষি অফিসার। এখন এই টেকনোলজিক্যাল যুগে কাউরে ফোন দিয়েছে, কিন্তু আমার কাছে এই পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে আমি সূর্যমুখী চাষ করেছি, আপনারা এসেও কেন, আমি ব্যক্তিগতভাবে সেখানে যেতাম। তবে কৃষি কর্মকর্তাদের সহযোগিতার দাবি অস্বীকার করে কৃষকরা জানালেন, নিজেদের চেষ্টায় এই সফলতা পেয়েছেন তারা। আমরা অনেক লাভবান হব এই ফুলটা রোপণ করে। আর আজ পর্যন্ত আমরা যে একটা দুঃখের বিষয় রইল যে আজ পর্যন্ত কোনো কৃষি কর্মকর্তা আমাদের দেখতে আসেনি। আমাদের পরিচর্যায় আমরা ফুল অনেক জমিতেই দিছি, এখানে অনেক কৃষিবিদ আছে, কৃষিরা কৃষিকাজ করে, তারা অনেকই জমিতে চাষ করতে আসেন। এই সফলতাতেই ক্ষান্ত হননি কৃষকরা। সূর্যমুখীর বীজের মাধ্যমে তেল উৎপাদন করে বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার দেশের আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে গাইবান্ধায়। শহরের আসাদুজ্জামান পার্কের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এ কর্মসূচি পালন করে। বক্তারা নৃশংস এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে একই দাবিতে মানববন্ধন হয়েছে সিলেটে। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। পিরোজপুরে নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সমর রেজাউল করিম এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে স্পিডবোটে পিরোজপুর সদর, নাজিরপুর ও নেসরাবাদ উপজেলা ভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। ভাঙন রোধে বাঁধ নির্মাণের আশ্বাস দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। রাজবাড়িতে পদ্মাসহ সকল নদী দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে রাজবাড়ি প্রেসক্লাবের সামনে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে সকল নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান বক্তারা। টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের নিরালামোর শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন থেকে ধর্ষকদের শাস্তির দাবি জানান বক্তারা। 12 এপ্রিল ঘুরতে বেরিয়ে স্বামীর সামনেই ধর্ষণের শিকার হন এক স্ত্রী। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা হয়েছে। দলীয় কার্যালয়ে সভায় কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অদূত ভূঁইয়া উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, জনগণকে ভয় পায় বলেই আওয়ামী লীগ প্রশাসন নির্ভর হয়ে পড়েছে। কুমিল্লার মুরাদনগরে গৃহবধূ বৃষ্টি শাহ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা করেছে এলাকাবাসী। সকালে কুমিল্লা মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি বাজারে এ মানববন্ধন হয়। মেহেরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরাদ হোসেন। সকালে শহরের শহীদ ডাক্তার শামসুজ্জোহা পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
অসহায় ও দুস্থদের স্বাস্থ্যসেবা দিতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জেক্সকা খুলনার সোনাডাঙ্গায় চালু করেছে হেলথ কেয়ার কমপ্লেক্স। দুপুরে এর উদ্বোধন করেন নৌপুলিশের ডিআইজি ও ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ মারুফ হাসান। পাবনার সাথিয়া উপজেলার ঐতিহাসিক ডাববাগান যুদ্ধ দিবস আজ। একাত্তরের এদিনে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধা ও ইপিআর বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ হয়। এতে প্রায় 50 পাক সেনা নিহত হয়। ডাববাগানে নির্মাণ করা হয়েছে বীর বাঙালি নামে একটি স্মৃতিসৌধ। শাফিন খান, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রমজান সামনে রেখে ডাল, চিনি, পেঁয়াজ, সবজি, মশলা সহ নিত্য পণ্যের বাজার চড়া, বিক্রেতাদের নানা অজুহাত। শপথ নেবেন না, সংসদেও যাবেন না বিএনপির এমপিরা, জানিয়েছেন দলের শীর্ষ নেতারা আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারামুক্ত করার প্রত্যয়। খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিতে হবে, এমন বেকায়দায় নেই সরকার, বিচার ব্যবস্থা স্বাধীন বলেই দুর্নীতিবাজদের সাজা হচ্ছে বলেছেন মন্ত্রীরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshane। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।